হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো বাংলাদেশের এই জনপ্রিয় তারকাদের মধ্যে কে সিনিয়র এবং কে জুনিয়র। তাহলে চলুন আমরা জেনে নেই এই জনপ্রিয় তারকাদের মধ্যে কে কার আগে চলচ্চিত্র জগতে এসেছেন। এই তারকাদের মধ্যে সবচেয়ে জুনিয়র হলেন শাকিব খান। শাকিব খান 1999 সালে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে। এই জনপ্রিয় তারকাদের মধ্যে জুনিয়র হলেন শাকিব খান। শাকিব খানের সিনিয়র হলেন ফেরদৌস। 1997 সালে বুকের ভিতর আগুন চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আসেন ফেরদৌস। 1997 সালে আরো একজন চলচ্চিত্র জগতে প্রবেশ করেন, তিনি হলেন শাকিল খান। আমার ঘর আমার বেহেস্তের মাধ্যমে 1997 সালে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। ফেরদৌস এবং শাকিল খানের সিনিয়র হলেন আলেকজান্ডার বো। 1996 সালে লম্পট চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আগমন করেন আলেকজান্ডার বো। আলেকজান্ডার বোর সিনিয়র হলেন রিয়াজ। রিয়াজ 1995 সালে বাংলার নায়ক চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আগমন করেন রিয়াজ। আর নায়ক রিয়াজের সিনিয়র হলেন সালমান শাহ। সালমান শাহ 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে প্রবেশ করেন। সালমান শাহ এবং আমিন খানও 1993 সালে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। সালমান শাহ এবং আমিন খানের সিনিয়র হলেন ওমর সানি। 1992 সালে এই নিয়ে সংসার সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় আগমন করেন ওমর সানি। ওমর সানির সিনিয়র হলেন শাহিন আলম। শাহিন আলম 1991 সালে মায়ের কান্না চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আগমন করেন। আর শাহিন আলমের সিনিয়র হলেন অমিত হাসান। অমিত হাসান 1990 সালে চেতনা চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আগমন করেন। অমিত হাসানের সিনিয়র হলেন বাপ্পারাস। 1986 সালে চাপাডাঙ্গার বউ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে আগমন করেন বাপ্পারাস। সুহেল চৌধুরীও 1986 সালে পর্বত সিনেমার মাধ্যমে আগমন করেন চলচ্চিত্র জগতে। এবং রুবেলও 1986 সালে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন লড়াকু সিনেমার মাধ্যমে। বাপ্পারাস, সুহেল চৌধুরী, রুবেলের সিনিয়র হলেন মান্না। মান্না 1985 সালে পাগলি চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আগমন করেন। মান্নার সিনিয়র হল আলিরাজ। আলিরাজ 1984 সালে সৎ ভাই সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় আগমন করেন। আলিরাজের সিনিয়র হলেন ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন 1977 সালে বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। ইলিয়াস কাঞ্চনের সিনিয়র হল বুলবুল আহমেদ। 1973 সালে ইয়ে করে বিয়ে সিনেমার মাধ্যমে বুলবুল আহমেদের আগমন ঘটে চলচ্চিত্র জগতে। 1973 সালে নায়ক আলমগীরও চলচ্চিত্র জগতে প্রবেশ করেন আমার জন্মভূমি সিনেমা দিয়ে। বুলবুল আহমেদ এবং আলমগীরের সিনিয়র হল সুহেল রানা। 1972 সালে মাসুদ রানা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন সুহেল রানা। এবং ওয়াসিমও 1972 সালে ছন্দ হারিয়ে গেলে চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন ওয়াসিম। 1972 সালে আরো একজন চলচ্চিত্র জগতে প্রবেশ করেন, তিনি হলেন জসিম। তেবর চলচ্চিত্রের মাধ্যমে 1972 সালে চলচ্চিত্র জগতে আসেন জসিম। এই জনপ্রিয় তিন তারকার সিনিয়র হল ফারুক। ফারুক 1971 সালে জল ছবি চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। আর ফারুকের সিনিয়র হল জাফর ইকবাল। জাফর ইকবাল 1969 সালে আপন পর চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। আর জাফর ইকবালের সিনিয়র হল রাজ্জাক। রাজ্জাক 1966 সালে 13 নাম্বার ফেকু উস্তাগার লেন চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। আর রাজ্জাকের সিনিয়র হল জাবেদ। জাবেদ 1964 সালে নয়ে জিন্দিগি চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে এ পর্যন্তই।